Hey, this is Rohit. Welcome back to my channel. আজকে 14th of November. তো আজকে আমাদের সেই রাইডটা শুরু হচ্ছে। তো এই হচ্ছে আমার লাগেজ সেট আপ। চারটে ব্যাগ হয়েছে, ট্যাঙ্ক ব্যাগ একটা, দুটো স্যাডেল ব্যাগ আছে, আর এটা আমি ডমিনারের পেছনে সিটে নেব টেল ব্যাগ হিসাবে। তো চলো, এখন বাজে 2:30। তো 6টা নাগাদ বেরোনোর প্ল্যান আছে, ফুল মাইল চালাতে হবে। তো তার আগে একটুখানি ঘুমিয়ে নিই, তারপর বাইকগুলো যখন লোড, ব্যাগগুলো যখন লোড করবো বাইকে, তখন তাহলে দেখা হচ্ছে। তো ফাইনালি বাড়ি থেকে এখন বেরোলাম, এখন বাজে 6:20। আর বাবা আমাকে সি অফ করলো, আবার মোবাইলে ভিডিও করছিল। তো বেশ একটা পজিটিভ ভাইব এলো আর কি। তো চলো এখান থেকে এবার অয়নের বাড়ি যাব, অয়ন রেডি হয়েছে কিনা দেখি। তো তারপর দুজন একসাথে বেরোবো। তো অয়নের বাড়ি আমার বাড়ি থেকে জাস্ট 2 মিনিটের রাস্তা। চলো এসে গেছি, দেখি ও রেডি হয়েছে কি না। মনে হচ্ছে তো হয়নি। তো অয়নের সাথে মিট হয়ে গেছে। তো ফাইনালি আমরা এখন চন্দননগর ছেড়ে বেরোচ্ছি, আর ডমিনারটা নেওয়ার পর এটাই সবথেকে বড় আর কি রাইড হতে চলছে। তো বেশ এক্সাইটেড লাগছে। আর আমার বন্ধুরা আর কি চন্দননগর ফ্লাইওভারের মুখে দাঁড়িয়ে আছে, মানে আমাকে সি অফ করার জন্য। তো ওখানে ঋত্বিকদা, অরিজিৎদা, তমুজিৎ, শাগনিক, এরা সব রয়েছে। চলো ওদের সাথে দেখা করে নিই, দিয়ে তারপর এখান থেকে রাইডটা শুরু করবো। হচ্ছে অয়ন চেনে তো সবাই, চলো আমরা এখন চন্দননগর ছেড়ে বেরোচ্ছি। তো ফাইনালি আমরা 7:20 এখান থেকে বেরোলাম চন্দননগর থেকে। বেরোনোর কথা অনেক আগে ছিল, তো 1 ঘন্টা লেট হলো। তো ঠিক আছে, তো সবার সাথে দেখা হলো, কথা হলো। তো বাইকে পেট্রোল নিতে হবে, পেট্রোল নেব ব্যান্ডেল থেকে, দিয়ে ওখান থেকে টানা কৃষ্ণনগর হয়ে যাব। তো ডিসিশানটা এটা নিই যে সারা রাত চালাবো, কারণ প্রচণ্ড গরম ছিল, যে কারণে রাতের বেলা কোনো রকম যাতে অসুবিধা না হয়, তো আরামে মানে যেতে পারবো। আর বাইকে এমনি অক্সিলারি ল্যাম্প লাগানোই রয়েছে, তো দরকার পড়লে জ্বালিয়ে নেবো, কোনো চাপ নেই। তো রাতের বেলা রাইডটা এবারে এনজয় করবো। আমার অনেক দিনের ইচ্ছা ছিল রাতে রাইড করা, তো চলো এনজয় করি রাইডটা। তো আমরা দিল্লি রোডে অনেকক্ষণ আগে উঠে গেছি, তো ব্যান্ডেল ক্রস করে আমরা এই পেট্রোল পাম্পটা থেকে এখন পেট্রোল নেব। তো আমি অলওয়েজ এই পেট্রোল পাম্পটা থেকে পেট্রোল নিই। তো চলো ফুল ট্যাঙ্ক করে নিই, দিয়ে এখান থেকে বেরোবো। আর এখন বাজে হচ্ছে 7:40।
তো আমাদের রিফিউলিং করা হয়ে গেছে, তো এখানেও অনেকক্ষণ টাইম কিল হলো। তো আমরা অ্যাকচুয়ালি ব্যাগ ট্যাগুলো ঠিক করে বাঁধছিলাম, সব ঠিক আছে কিনা দেখছিলাম। তো চলো এখান থেকে বেরোলাম, এরপর কোথাও দাঁড়াবো না, ডিরেক্ট কৃষ্ণনগর দাঁড়াবো। তো এখন বাজে 9:20, তো আমরা 1 ঘন্টা মোটামুটি রাইড করার পর এখন কালনা ক্রস করছি। তো যখন প্রথম প্রথম রাইডটা শুরু করলাম আজকে একটু আনকমফোর্টেবল লাগছিলো, মানে মানে কী বলবো, ফার্স্ট টাইম এত ভারী বাইক নিয়ে, এতগুলো লাগেজ নিয়ে, ট্যাঙ্ক ব্যাগটা বেসিক্যালি আমার একটু বেশি অসুবিধা হচ্ছিলো। তো আবার থেকে সব ঠিকঠাক করে সেট করে এখন বেশ রাইডে অনেকটা কনফিডেন্স আসছে। তো ঠিক আছে চলো, ট্রাকের বেশ জ্যাম রয়েছে আর প্রাইভেট কারেরও অনেক জ্যাম রয়েছে, এটা যেহেতু সিঙ্গেল রোড ওই কারণে এরকম লাগছে। কৃষ্ণনগর থেকে 4 লেন হাইওয়ে হয়ে যাবে, তো চাপ থাকবে না। তো কৃষ্ণনগর অবধি কি যা একটুখানি এরকম রাস্তা পাবো, তারপর থেকে একদম মাখন রাস্তা পেয়ে যাবো আর কি। তো এখন বাজে 9:40 আর আমরা এখন এই গঙ্গা পার হচ্ছি, মানে গৌরাঙ্গ সেতুতে উঠলাম, গৌরাঙ্গ সেতু ক্রস করছি আর কি। তো আগের বছর আমরা যখন সিকিম থেকে ফিরছিলাম, তো এই মানে ল্যান্ডস্লাইডের জন্য এই মানে এই সেতুটাও নাকি বসে গেছিলো, যে কারণে রাস্তা বন্ধ ছিল বলে আমাদের বিহার হয়ে আসতে হয়েছিল। তো যাই হোক, আসাটা এখন আপাতত খুব স্মুথ হচ্ছে। সিরিয়াসলি এটা খুব বাজে অ্যাক্সিডেন্ট হচ্ছিলো এখন, মানে আমি এতটা আনকনসিয়াস ছিলাম, সামনে বাম্পার আছে আমি দেখিনি। মানে অনেকদিন পর রাইড করছি, তো মানে এরকম একটা আনকনসিয়াসনেস এমনভাবে বাজেভাবে কাজ করছে। তো খুব রিল্যাক্সে চালাচ্ছিলাম আর কি, তো অতটাও রিল্যাক্সে চালালে চলবে না, খুব বাজে অ্যাক্সিডেন্ট হতো এখন। আমরা এখন এই কৃষ্ণনগর ঢুকছি, এখন বাজছে 10টা, প্রায় 10টা, আর এখানকার জায়গাটা ঠিক সেই এখনও একই রয়েছে, কনস্ট্রাকশনের কাজ চলছে, প্রচণ্ড ধুলো, প্রচণ্ড হয়তো সামনে কাদা হয়ে থাকবে, কারণ এই ট্রাকগুলোর পেছন পেছন গেলেই পুরো ধুলো হয়ে যায়। আর আবার সবথেকে বেশি গায়ে লাগে বাইকের এয়ার ফিল্টারটা একদম মানে ইনস্ট্যান্ট নোংরা হয়ে যায়। তো যাই হোক, আমার এখানে রেডিয়াল টায়ারটা তো স্কিড করছে, মানে আমি ফিল করতে পারছি। এটা দিয়ে বাম দিকে এই রাস্তায় উঠে টানা বহরমপুর অব্দি তো মোটামুটি ভালোই ডাইভার্সেন্স রয়েছে, এটা আমি জানি, কারণ এর আগে অনেকবার আসা হয়েছে এখানে। তো বহরমপুর অব্দি একটুখানি দেখে চালাতে হবে, তারপরেও দেখে চালাতেই হবে, কিন্তু একটু রিল্যাক্সে চালাতে পারবো, কারণ 4 লেন হাইওয়েটা কন্টিনিউ হবে তখন। আর এই রাস্তাটা টানা আই থিঙ্ক ডালখোলা অব্দি পুরো স্ট্রেট, মাঝখানে শুধু ওই রায়গঞ্জ পড়বে যেখানে সিঙ্গেল ওয়ে থাকবে। তো 4 লেন হাইওয়ে স্টার্ট হয়ে গেছে, আর আমরা যেহেতু কৃষ্ণনগর দাঁড়ালাম না, তো আমরা ডিরেক্ট পাপ্পু ধাবায় দাঁড়াবো, যেটা বহরমপুর ক্রস করে আছে।
আর বহরমপুরের আগে একটা টোল আছে, টোলটায় একবার দেখি দাঁড়াবো, যদি একটু ফটো ফটো তুলবো আর কি, আর যদি না দাঁড়াই তো একবারে ডিরেক্ট পাপ্পু ধাবা দিয়ে দাঁড়াবো, ওখানে ডিনারটা সারবো, দিয়ে তারপর আবার ওখান থেকে বেরোবো। তো ফাইনালি আমাদের ফার্স্ট টোল চলে এসেছে ফ্রি রাইডের, আর এটা বহরমপুরের আগের টোলটা। পরের টোলে দাঁড়াবো, পরের টোলে দাঁড়াবো, এখন টানছি যখন টানি। তো আমরা যেখানে দাঁড়াবো বলছিলাম, যে ধাবাটায় দাঁড়াবো, তো সেটা এখান থেকে 75 কিলোমিটার। তো আমাদের যেহেতু এখনও এনার্জি রয়েছে, তো আমরা ডিসাইড করলাম কি আমরা এখনও টানি, 1 ঘন্টা মতো চালাই, দিয়ে তারপর পাপ্পু ধাবায় গিয়ে দাঁড়িয়ে যাবো, ওখানে ডিনার বিনার করে নেব। তো এখন তো সবে 10:30 বাজছে, তো 11:30 নাগাদ আমরা ডিনার করে নেব, তো চাপ হবে না। এখন যেহেতু এনার্জিটা এখনও রয়েছে, তো যতটা পারি ডিস্টেন্স কভার করে রাখি। তো আমাদের খাওয়া দাওয়া ডান, তরকার রুটি আর ডিম ভাজা খেলাম, একদম লাইটের ওপর দিয়ে খেয়েছি। চলো এবার তাহলে এখান থেকে বেরোবো, কিছুক্ষণ রেস্ট নেবো এখানে বসে, 1 ঘন্টা মতো রেস্ট নেবো। তো এখন 1:10 বাজছে, তো আমরা পাপ্পু ধাবায় অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম, দিয়ে এখান থেকে আমরা বেরোলাম। আর ফারাক্কার আপডেট শুনলাম, ফারাক্কার প্রচণ্ড জ্যাম রয়েছে, তো জানি না কী হবে, কীভাবে ক্রস করব, হয়তো আমরা বেরিয়ে যেতে পারবো কিন্তু চেষ্টা করতে হবে সেটা। আর এখন তো মোটামুটি খেয়ে দিয়ে আবার একটুখানি ভালো মতো এনার্জি চলে এসছে, তো এখন প্রায় সকাল অব্দি টানতে হবে আমাদের এরকমভাবেই। তো চলো, ফারাক্কার জ্যামটার ওপর ডিপেন্ড করছে আমাদের টাইম কতটা কী হয় না হয়। হিমালয়ানটাও পেছন থেকে দেখতে সেরা লাগছে, মানে ওর অয়ন যেহেতু প্যানিয়ার্সগুলো নিয়েছে, মানে রয়্যাল এনফিল্ডের অফিসিয়াল আর কি প্যানিয়ার্স, এগুলো তো সাইজে একটু ছোটো হলেও মানে দেখতে খুব ভালো লাগছে, একটু বিগ বাইক লাগছে। তো আর রিফ্লেক্টারগুলো রাতের বেলা বেশ ভালো কাজে দিচ্ছে। তো রাস্তা কটা সিভিক পুলিশ দাঁড়িয়ে ছিল, তো ওরা আমাদের সাজেস্ট করলো কি অপোজিট লেন দিয়ে চলে যেতে, কারণ এই লেনটা পুরো ব্লক রয়েছে সামনে, মানে লেফট লেনটা, তো আমাদের মানে রং লেন দিয়েই আর কি যেতে বললো, কন্টিনিউ করতে বললো। তো চলো এদিক দিয়ে যাই দেখি, মানে তো এখনও তো ফারাক্কা অলমোস্ট 10 কিলোমিটার মতো দূর রয়েছে, তো এখন থেকেই জ্যাম শুরু হয়ে গেছে, মানে লেফট লেনটা তোমরা দেখতেই পাচ্ছ পুরো ট্র্যাকের জ্যাম, তো রাইট লেনটা পুরো খোলা রয়েছে, তো সেই কারণে আমাদের এদিক দিয়ে যেতে বললো। তো ফাইনালি আমরা ফারাক্কা ক্রস করে গেছি, আর ওখানে লেফট লেনে যে গাড়িগুলো দাঁড়িয়ে ছিল, মানে আমি জাস্ট ইমাজিন করছি কি ওরা কতক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকবে, মানে সারা রাত ওদের দাঁড়িয়ে থাকতে হবে, আর ওখানে অনেক প্রাইভেট গাড়িও ঢুকে পড়েছিল। তো যাই হোক, আমরা বাইক বলে আমরা এদিক দিয়ে চলে এলাম, তো এখন আমরা মালদা ঢুকছি। তো ব্রিজের ওপরে আমি ভিডিও বানাতে পারলাম না, কারণ ওখানে প্রচণ্ড জ্যাম ছিল আর প্রচণ্ড এক্সস্টেড লাগছিলো, অনেকদিন পর রাইড করছি, তো মানে একটা ভেতরে ভেতরে একটা আনকমফোর্টেবল ব্যাপার তো রয়েছেই, তো এটা বডিকে ইউজ টু হতে দিতে হবে। তো চলো পেট্রোলও নিতে হবে, মালদায় গিয়ে ভাবছি পেট্রোলটা ভরিয়ে নেব। তো আমরা এখন মালদা বাইপাসে রয়েছি, তো দেখতেই পাচ্ছ পুরো বাইপাসটা পুরো লাইট দিয়ে সাজানো রয়েছে, আর মানে খুব ভালো লাগছে দেখতে, মানে লাইটের কোনো রকম সমস্যা হবে না রাতের বেলা, মানে পুরো হাইওয়েটা এদিকে পুরো অন্ধকার ছিল, কিন্তু মালদা বাইপাসে এত আলো থাকার জন্য আমরা মানে ভালো মতো স্পিডও মেনটেন করতে পারছি, 80-90 স্পিড ভালো মেনটেন হচ্ছে। তো চলো এবার সামনে পেট্রোল পাম্প পেলে একটা পেট্রোল পাম্পে ঢুকে যাবো,
একটু পেট্রোল নিতে হবে আর একটুখানি রেস্ট হয়ে যাবে। কালকে রাতে পেট্রোল ভরার পর আর ব্লক করতে পারিনি, কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল আর যেহেতু আমি ভেতরে ইনার লাইনার কিছু পরিনি তো আমার প্রচণ্ড ঠান্ডা লাগছিল, আমি ঠান্ডায় আর ব্লক করতে পারিনি। তো এই সকাল হলো, তো এই সকালবেলা আমরা রায়গঞ্জের এখানে দাঁড়িয়ে একটু চা টা খেলাম, দিয়ে তারপর এখন এখান থেকে বেরোচ্ছি। রায়গঞ্জ থেকে বেরোনোর পর মানে প্রচুর ট্রাকের মানে ট্রাফিক রয়েছে সারা রাত, মানে আর কি যে ট্রাকগুলোকে আমরা ওভারটেক করে এসেছিলাম সেইগুলো এখন আবার ওভারটেক করতে হবে। তো যেহেতু সিঙ্গেল রোড তো ওই কারণে একটু অসুবিধাই হচ্ছে। তো চলো, আর এখন আমার ফোনে অ্যালার্ম বাজছে, সকালবেলার অ্যালার্মটা বাজছে, তো আমি যেহেতু ফুল গ্লাভস পরে নিয়েছি আর আমি এখন ওটাকে বন্ধ করতে পারবো না, থাক এখন বাজছে বাজুক। আর রায়গঞ্জের এই ব্রিজটা পেরোনোর পরই যে বাঁদিকে ফরেস্টটা দেখছো তোমরা, এটা হচ্ছে রায়গঞ্জের বার্ড স্যাংচুয়ারি। আর 2019-এ যখন আমরা এসেছিলাম আমি আর অভিষেকদা, তখন আমরা এখানেই একটা গভর্নমেন্টের একটা স্টে আছে তো ওইখানে আমরা থেকেছিলাম। এই যে বাঁদিকে ফরেস্টের ভেতরে যে গেস্ট হাউসটা দেখতে পাচ্ছ, আমরা এটাতে থেকেছিলাম, খুব ভালো গেস্ট হাউস ছিল এটা, খুবই খুবই পরিষ্কার আর খাওয়া দাওয়াও মোটামুটি অ্যাভারেজ ছিল। তো আই গেস এই রাস্তাটা ডালখোলা বাইপাস খুলছে। হ্যাঁ ঠিকই ধরেছি, এটা পুরো ডালখোলা বাইপাস এখন ওপেন হয়ে গেছে, তো এটা পুরো ডালখোলা বাইপাসে তুললো আর অসাধারণ, মানে বাইপাস ওঠার আগেই আমাদের স্পিড এমনিই বেড়ে গেছিলো। আচ্ছা ডালখোলা বাইপাসে একটা ভালো জিনিস দেখতে পেলাম, আগে 750 মিটারে লেফটে একটা রেস্ট এরিয়া করেছে যেখানে পেট্রোল পাম্প রেস্টুরেন্ট সবই রয়েছে, তো একটা সাইনবোর্ডে দেখলাম লেখা ছিল। আচ্ছা সামনে টোল গেট আছে, ওইখানেই এই রেস্ট এরিয়াটা করেছে। আর এখন আমরা ডালখোলা বাইপাসে টোল ক্রস করছি আর এখন ঠিক টাইম হচ্ছে 6টা, আর 6টার অ্যালার্মও বাজছে, তখন থেকে বেরিয়েই যাচ্ছে রায়গঞ্জ থেকে অ্যালার্ম বেরিয়েই যাচ্ছে আর আমি কিচ্ছু হাত দিইনি, কিচ্ছু করিনি। আর এখান থেকে মোস্ট প্রবাবলি ডালখোলা আর 25 কিলোমিটার মতো হবে, এখনও কোনো বোর্ড দেখিনি, বোর্ড দেখতে পেলে তোমাদের জানাচ্ছি। আচ্ছা একটা বোর্ড দেখতে পাচ্ছি যেটায় ডালখোলা লেখা আছে হচ্ছে 37 আর শিলিগুড়ি 167। আচ্ছা তো আমি ভুলছিলাম, 25 নয় 37 কিলোমিটার এখনও বাকি এখান থেকে ডালখোলার ওই মোড়টা। আর এই গ্রামটার নাম হচ্ছে, মানে এই জায়গাটার নাম হচ্ছে পানিশালা। আর রাস্তার কোয়ালিটি দেখো তোমরা, মানে যেমন ভিউ তেমন রাস্তা তেমনই ঠান্ডা, মানে আমি এখন যদিও গাড়ি আসতেই চালাচ্ছি মানে 70-80তে চলছে, কিন্তু মানে 100 ক্রুজ করলেও এখানে 100টা কম মনে হবে, মানে এখানে তো আবার 6 লেন হাইওয়ে হয়ে গেল। আর এই হাইওয়েতে আর একটা ভালো জিনিস আমি দেখতে পেলাম, রাস্তার দুধারে কিন্তু রেলিং করা আছে যাতে কোনো রকম মানে গরু ফরু যাতে কিছু না আসতে পারে, মানে যতটা পেরেছে আর কি মানে ইয়ে করার চেষ্টা করেছে, গার্ড করার চেষ্টা করেছে, কিন্তু পুরোটা গ্রামের মধ্যে দিয়ে যেহেতু হাইওয়েটা করেছে তো কিছু করার নেই, আমার মনে হয় সব প্রথম কদিনই থাকবে, তারপর সব রাস্তার উপরেই আসবে। আর সামনে মনে হচ্ছে সেই জায়গা, হিস্টোরিক্যাল জায়গা বোতলবাড়ি। হ্যাঁ ডান দিকে এটা যে রাস্তাটা চলে আছে এটা হচ্ছে বোতলবাড়ির রাস্তা, মানে শিলিগুড়ি যাওয়ার জন্য এই রাস্তাটা দিয়ে আগে যেতে হতো, মানে আমরা আগে যেতাম, তো এটা দিয়ে যাওয়াটাও একটা প্যাথেটিক ছিল।
বাজে 6:20 আর ডালপোলা এখান থেকে ওই অ্যারাউন্ড 10 কিলোমিটার মতো দূর আছে। আর দেখো এদিকে সানরাইজও হচ্ছে, তো বেশ ভালোভাবে সকালটা শুরু হয়েছে। মানে সারা রাত টানা বাইক চালানোর পর মানে এইটুকু স্ট্রেচটায় আমাদের যা এনার্জি এসছে, মানে বিশেষ করে জানি না অয়নের কীরকম ফিল হচ্ছে, আমার তো মনে হচ্ছে ও ভালোভাবেই টানছে, ও কন্টিনিউ আমার সামনেই আছে। তো একটা বেশ ভালো রকম এনার্জি কাজ করছে, জানি না এই এনার্জিটা কতক্ষণ ধরে রাখতে পারবো, বাট এখন অবধি তো একদম মানে সকাল হওয়ার পর থেকে তো এনার্জি একদম ফুল অন রয়েছে এখন। আমরা সেই ডালপোলা মোড় চলে এসেছি আর এখান থেকে শিলিগুড়ি দেখালো 127 বাকি এখনো। চলো, এখানে তো মনে হচ্ছে সেই আগের মতোই রাস্তা রয়েছে। তো এখানে রাস্তা সেই আগের মতো একই রয়েছে, শুধু ওপর দিয়ে জল দেওয়া হয় যাতে ধুলোটা কম হয়, তো যে কারণে আরো কাদা কাদা হয়ে গেছে। তো আমরা হাইওয়েতে উঠে এখানে কোথাও একটা দাঁড়াবো চায়ের দোকান দেখে, তো একটুখানি ফ্রেশ ট্রেশ হবো, চোখে মুখে জল দেবো, দিয়ে তারপর আবার রাইডটা কন্টিনিউ করবো। এখন বাজে সকাল 7টা আর এখান থেকে গুগল ম্যাপে দেখাচ্ছে টাইম আর 2.5 ঘন্টা মতো সময় লাগবে শিলিগুড়ি পৌঁছোতে। তো চলো, কোনো তাড়াহুড়ো করবো না, একদম রিল্যাক্সে যাবো, কারণ এই রাস্তাটা খুব একটা ভালো নয়, মানে হঠাৎ হঠাৎ করে পটহোলস রয়েছে, তো চাই না কি ওই পটহোলসে বারবার পড়ুক সামনের চাকা। তো যাই হোক, তো আমরা একদম রিল্যাক্সে যাবো, যতবার ঘুম পাবে ততবার দাঁড়াবো, কোনো চাপ নেই, বাস সেফলি যাও। আর কিষানগঞ্জের কাছে এসে ঠিক এই জায়গাটা এরকম অবস্থা, ফ্লাইওভারের সাইড দিয়ে আসতে হয় কারণ ফ্লাইওভারটা এখনও খোলেনি। তো উঠে গেছি আবার NH 31-এ আর আমাদের বাঁ দিক দিয়ে রেল লাইন রয়েছে, ট্রেন যাচ্ছে, আওয়াজ আসছে। আর চলো, 60-70-এর বেশি তুলবো না কারণ রাস্তায় প্রচণ্ড পটহোলস রয়েছে আর বাম্পারও রয়েছে অনেক, তো অনেক সেফলি চালাতে হচ্ছে। তো আমরা এখন ইসলামপুর বাইপাসে উঠলাম আর রাস্তা তো সেই একদম ডালপোলা বাইপাসের মতোই করে দিয়েছে, তো কোনো চাপ নেই এইটুকু জায়গাটায়। তো আমার মনে হচ্ছে এই রাস্তাটা খুব তাড়াতাড়ি কভার করে যাব। তবে একটা সমস্যা প্রচণ্ড হচ্ছে, প্রচণ্ড জোর ঘুম পাচ্ছে, মানে যেই বাইকের হাওয়াটা এত জোর আসছে ওই হাওয়াতে আমাদের মানে প্রচণ্ড জোর ঘুম পেয়ে যাচ্ছে, যতবার দাঁড়াচ্ছি চোখে মুখে জল দিচ্ছি সেই আবার ঘুম পেয়ে যাচ্ছে। তো আজকের মতো এই ভালো রাস্তায় চালানো এখানেই শেষ হলো, কারণ ইসলামপুর বাইপাস শেষ হয়ে গেল, আবার সেই ফোরলেন রাস্তায় উঠে গেলাম। তো এই রাস্তাটার কোয়ালিটি তোমরা জানোই খুব একটা ভালো নয়।
যাই হোক আর কিছুক্ষণের মধ্যে আমরা শিলিগুড়ি ঢুকে যাব। তো চলো একবারে তাহলে হোটেলে গিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা শিলিগুড়ির হোটেলে চেক ইন করে নিয়েছি, 10টার সময় আমরা পৌঁছলাম, এখন বাজে 11টা। আমরা হোটেলে সব লাগেজ ওয়াগেজ সব সেট করতে করতে 1 ঘন্টা পেরিয়ে গেল। দিয়ে এখন একটা টানা ঘুম দেব, দিয়ে সন্ধ্যেবেলা তারপর দেখছি কী করা যায়। বাইকগুলো একটুখানি চেন জুম করতে হবে বাস, তারপর কালকের জন্য আবার প্ল্যানিং করতে হবে। এই ব্লগটা এখানে এন্ড করছি, তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।